ओम शांति। आज के विदेही स्थितिर अनुभव करब। सबार प्रथमे निजेर आसल स्वरूप, प्रकृत स्वरूप, आमी एक चैतन्य आत्मा, ভ্রুকুটি মাঝে মালিক হয়ে বসে আছি আমি আত্মা, মন বুদ্ধির মালিক। আমি স্বরাজ্য অধিকারী, আমি আত্মা, এই শরীরের রাজা। আমি আত্মা, ভ্রুকুটি মাঝখান থেকে বেরিয়ে আমার এই দেহের সামনে স্থিত হলাম। এই দেহকে দেখতে পাচ্ছি, এই দেহ এক হাড় মাংসের পুতুল, দেহ আলাদা, আমি আলাদা, আমি আত্মা, অজর অমর অবিনাশী, এই দেহ বিনাশী। দেখতে পাচ্ছি পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি এই দেহ, ধীরে ধীরে পাঁচ তত্ত্বে মিশে যাচ্ছে। আমি চৈতন্য আত্মা, দেখতে পাচ্ছি পাঁচ তত্ত্বের এই শরীর পাঁচ তত্ত্বে স্বাহা হয়ে যাচ্ছে। পড়ে রয়েছি শুধু আমি চৈতন্য আত্মা। আমি আত্মা, আবার দেখছি আমার এই পাঁচ তত্ত্বের শরীরটা আগুনে জ্বলছে। কারো বা শরীর মাটিতে পুঁতে দিচ্ছে, এই শরীরের বিনাশ হচ্ছে পাঁচ তত্ত্বে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি আত্মা সাক্ষী হয়ে দেখছি। এই শরীরের সাথে আমার কোনো মোহ নেই। যত এই শরীর পাঁচ তত্ত্বে মিশছে, তত আমি আত্মার মুক্ত স্বতন্ত্রতার অনুভব করছি। আমি হালকা হালকা অতি সূক্ষ্ম এক যুক্তি। এবার আমি আত্মা, উড়ে চলছি আমার নিজের দেশে, পৌঁছে গেছি আমার নিজের দেশ মূল বতন। সোনালি লাল রঙের আকাশ,
যেখানে কোনো শরীর নেই, না আছে কোনো দেহভান। সব আত্মাদের দুনিয়া দেখতে পাচ্ছি, সেই আত্মাদের ঝাড়, আর তাদের উপরে আত্মার পিতা, পরম পিতা পরমাত্মাকে, জ্যোতির বিন্দু রূপে বিন্দু, গুণে সিন্ধু, জ্ঞান সূর্য শিব বাবার সামনে আমি আত্মা। জ্ঞান সূর্যের প্রকম্পন আমি আত্মার উপর পড়ছে, তার অনন্ত গুণ আর শক্তি আমি আত্মা গ্রহণ করছি, আর ভরপুর হয়ে যাচ্ছি। আমি আত্মাও মাস্টার জ্ঞান সূর্য হয়ে, জ্ঞান সূর্যের সমস্ত কিরণে নিজেকে ভরপুর করছি, আর জন্ম জন্মান্তরে বিকর্মকে নাশ করছি। বাবা রং বেরঙ্গের কিরণ আমি আত্মাকে শক্তিশালী গুণ সম্পন্ন বানাচ্ছে। আমার মধ্যে প্রেমের কিরণ, পবিত্রতার কিরণ, আনন্দের কিরণ, সুখের কিরণ সব আসছে এক এক করে। শান্তির কিরণে আমি শান্তির অনুভব করছি, প্রেমের কিরণে আমি আত্মা প্রেম স্বরূপ হয়ে যাচ্ছি, শক্তির কিরণে শক্তি স্বরূপ, সুখের কিরণে সুখের অনুভব করছি। কি ভালো লাগছে এই দুনিয়ায় থাকতে, আত্মাদের দুনিয়া, ভগবানের ঘর, পরম ধাম, উঁচু স্থিতি, ঘর উঁচু, স্থিতিও কত উঁচু। বাবার কিরণ নিতে নিতে আমি আত্মা ভরপুর অনুভব করছি, সম্পূর্ণতার অনুভব করছি। এখন আমি সমান নিচ্ছি, আমি মহাদানী, বাবার কিরণ আমার মধ্যে, আমার থেকে পরম ধামে যত আত্মা আছে, আত্মাদের ঝাড়ে সব আত্মার কাছে লাইট আর মাইট যাচ্ছে। যার যে গুণের যে শক্তির প্রয়োজন, সে সেই শক্তির অনুভব করছে বীজ রূপ স্থিতিতে বাবার সাথে, আর পুরো বিশ্বের আত্মাদের সাথে আমি কানেক্টেড, বাবার থেকে নিয়ে বিশ্বের আত্মাদের সকাশ দিচ্ছি, লাইট আর মাইট দিচ্ছি।
শক্তি আনন্দ দিচ্ছি। বিশ্বের সব আত্মাদের দোয়া আমি অনুভব করছি, কাউকে শান্তির কিরণ, কাউকে শক্তি, কাউকে প্রেমের, কাউকে জ্ঞানের কিরণে আমি আত্মা তৃপ্ত করছি। আর রিটার্নে সবার দোয়া পাচ্ছি। এবার আমি আত্মা পরম ধাম থেকে নিচে সূক্ষ্ম বতনে পৌঁছে গেলাম। সামনে সূক্ষ্ম শরীরে বাপ দাদা, ব্রহ্মা বাবা, তার ভ্রকুটিতে শিব বাবা, আমিও এক সাদা ফরিস্তার শরীর ধারণ করলাম, লাইটের শরীর। বাপ দাদার সামনে দাঁড়ালাম, বাবা মাথায় হাত রেখে বলছে, বাচ্চে পুণ্য আত্মা ভব। বাচ্চে সারাদিনে শ্রেষ্ঠ কার্য, মহান কার্য করো, দোয়া দিতে থাকো আর দোয়া নিতে থাকো। বাবা আমার মাথায় হাত রেখে বরদান দিচ্ছে আর আমাকে ভরপুর করছে দৃষ্টির দ্বারা। আজকে আমি ফরিস্তা, বিশ্বের প্রত্যেক অজ্ঞানী অতৃপ্ত আত্মাদের, তৃষ্ণার্ত আত্মাদের, জ্ঞানের ফোঁটা ফোঁটা বুন্দ বুন্দ কিরণ দিয়ে তাদেরকে তৃপ্ত করব, তাদের তৃষ্ণা মেটাব। যারা চারিদিকে ভটকে বেড়াচ্ছে ভগবানকে খোঁজার জন্য, আমি মাস্টার জ্ঞানের সাগর, বাবার কিরণ নিয়ে পুরো বিশ্বের আত্মাদের জ্ঞানের কিরণ ছড়িয়ে দিচ্ছি। আর সংকল্প করছি, হে আত্মা, তোমরা যারা যারা বাবাকে খুঁজছ, পাওনি এখনো, ভগবানকে খুঁজছ, সেই ধরায় অবতীর্ণ হয়েছে, তোমরা জাগো অজ্ঞান অন্ধকার অজ্ঞান নিদ্রা থেকে, পরমাত্মাকে চেনো আর জানো, তার থেকে জন্ম জন্মান্তরের বর্ষা না। দেখব আমার এই সংকল্প বিশ্বের সব আত্মার কাছে পৌঁছে যাচ্ছে, আর তারা কোনো না কোনো ভাবে বাবার পরিচয় পেয়ে নিজের নিজের কাছের সেবা কেন্দ্রে বাবার ওয়ারিস বাচ্চা হয়ে গেছে, সেখানকার বাবার রাইট হ্যান্ড হয়ে সব পুরুষার্থ করে বাবার নাম বালা করছে। সবাই এক একটা বাবার রাজা বাচ্চা, ওয়ারিস বাচ্চা হয়ে যাচ্ছে।
বিশ্বের প্রত্যেক আত্মাকে বাবার জ্ঞানের কিরণ দিচ্ছি, সবাই জ্ঞানের অনুভব করছে, জ্ঞান পাচ্ছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।